আমি যেমন সম্প্রতি একটা কাজ করতেছি, আমার আমি যে বললাম শুরুর দিকে যে আমার একটু ফিল্ম আমার খুব প্রিয় জায়গা, সো আমি সম্প্রতি যেটা করেছি আমি একটা রাইটার্স প্যানেল বানানোর চেষ্টা করতেছি। আমি এখনও খুবই বেসিক জায়গায় আছি, একজন লিখতেছে, সে তার এই লেখাটা যদি দেখি যে আর কিছু, আমরা আমরা একটা গ্রুপ তৈরি করার চেষ্টা করতেছি এবং উইল মেক শিওর যে এরা নিয়মিত লিখলে কিছু টাকা পয়সা পাবে। অ্যাটলিস্ট একটা কপিরাইটের এজেন্সিতে জয়েন করলে যে 15,000 বা 25,000 টাকা পায়, এই মাসেই 15-20-25,000 টাকা সে পাবে, এই ব্যবস্থাটা আমরা করার চেষ্টা করতেছি। এটা হয়তো সাকসেসফুল হইতে আরও মাস ছয়েক লাগবে, বাট আমার জায়গা থেকে আমি এতটুকুই করতে পারি। আমি খুব আন্দোলন করা, যে মানে আসে না যে বিভিন্ন জায়গায় যে আন্দোলন করা, কলহ করা, এগুলো আমার ব্যক্তিগতভাবে পছন্দ না। আমার কাছে মনে হয় যে তার চেয়ে যদি আমি যতটুকু করতে পারি সেটুকু করার চেষ্টা করতেছি। আমি একটা রাইটার্স প্যানেল বানাইতেছি, এটা আমি এখন একটু পরীক্ষা নিরীক্ষা করতেছি। পরীক্ষা নিরীক্ষা যদি আমাদের আগামী মাস তিনেকে সম্পন্ন হয়ে যায়, তাহলে আমি দুজন, অ্যাটলিস্ট দুজন রাইটার একটা প্যানেল আমার সাথে হবে, যারা যাদের অন্তত মাস শেষে বাসায় যে ভাতের টাকা, বাড়ি ভাড়ার টাকার চিন্তা করতে হবে না, মানে অন্তত লিখে যে ইনকাম করা যায় সেটা প্রতিষ্ঠা করার একটা দারুণ উদ্যোগ পুলক অনিলের কাছ থেকে আমরা শুনলাম। প্লিজ পুলক অনিল ওরা লিখলে আমার কাজ হচ্ছে আমি এটা পিচ করব। সো আমি পিচ করে ওদের, যেহেতু আমার কন্ট্যাক্টগুলো তৈরি হয়েছে গত 15-16 বছরে কাজ করে, আমি কিছু ক্লায়েন্টস চিনি, আমি কিছু হাউস চিনি, আমি কিছু ডিরেক্টর চিনি, সো আমি ওদের গল্পগুলো, ওদের লেখাগুলো ডিরেক্টরদের কাছে, প্রোডাকশন হাউসের কাছে বা ক্লায়েন্টের কাছে বা ওটিটির কাছে, যেখানে যে যেটা সিনেমার জন্য হলে সিনেমার কাছে নিয়ে যাবো। সো যাতে ওদের 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 অন্তত ওই 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 টাকা পয়সার মিনিমাম চিন্তাটা না করতে হয় না। অনেক টাকা দিতে পারবো না, ইন্ডাস্ট্রি দাঁড়ায় নেই এখনও, বাট এইটুকু আমার জায়গা থেকে আমি করতে পারবো।